নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন জেলায় সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। আগ্রহী চাকরি প্রার্থীদের ক্ষেত্রে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ। তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে এই পদের জন্য। এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের যে নতুন করে বন্ধুরা যে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে, কোন ডিস্ট্রিক্টে এখানে নিয়োগ হতে চলেছে, তোমরা এখানে আবেদন কিভাবে করবে, আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কি দরকার রয়েছে, সাথে বয়সের ক্রাইটেরিয়া, এবং এই পদে যে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা করে বেতন থাকবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে নতুন করে যে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে বন্ধুরা কর্মী নিয়োগ হতে চলেছে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ বন্ধুরা পেসকায় ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো বন্ধুরা। এখানে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে ক্যান্ডিডেটসের নেম, গার্জিয়ানস নেম, সাথে তোমাদের এখানে অ্যাট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে এখানে ইমেল আইডি এবং ডেট অফ বার্থ। সাথে বন্ধুরা, এখানে কাজ তোমাদের আনরিজার্ভ এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, পিএইচ যেটাই রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে তোমরা এক্সাম পাস্ট, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা ডিটেলস এখানে মেনশন করতে পারবে। এখানে সাবজেক্ট তোমাদের মেনশন করতে হবে, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম তোমাদের এখানে মেনশন করতে হবে, ইয়ার এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন, এই সম্পূর্ণ এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এক এক করে সম্পূর্ণ ফিল আপ করতে হবে এই ফর্মের মধ্যে। সাথে বন্ধুরা, এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমরা যে পোস্টে এখানে কাজ করেছো সেই পোস্টের ডিটেলস এবং যে অর্গানাইজেশন থেকে কাজ করেছো সেই অর্গানাইজেশনের নাম, সাথে টাইপ অফ ফ্রম ডেট টু ডেট এবং ডিউরেশন তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে বন্ধুরা, এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে, ডিক্লারেশনটি প্রত্যেককে বলবো তোমাদের একবার পড়ে নেওয়ার জন্য, সাথে ডেট অ্যান্ড প্লেস মেনশন করে দেবে এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বন্ধুরা তোমাদের এই ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। এখানে বন্ধুরা, আবেদন শুরু হয়েছে 7/2/2024 তারিখ থেকে এবং আবেদন করা যাবে 29/2/2024 তারিখ পর্যন্ত। এখানে এক্সামিনেশন যে বন্ধুরা তোমাদের হবে সেই এক্সামিনেশনের ডেট কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশনে পাবলিশড হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিম মেদিনীপুর.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র বন্ধুরা তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে ড্রপ বক্সে, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনস, কালেক্টরেট কম্পাউন্ড, পশ্চিম মেদিনীপুর, এক্সপেক্ট হলিডে, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে গিয়ে সাবমিট করতে হবে, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনস, কালেক্টর কম্পাউন্ড, পশ্চিম মেদিনীপুরে। সরকারি ছুটির দিন বাদ দিয়ে বন্ধুরা তোমরা এই ডেটের মধ্যে যে কোনো সময় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে জমা করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি ক্লিক করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে। এখানে ডিপার্টমেন্ট অথবা অফিস তোমরা দেখতেই পারছো, অন স্টপ সেন্টার, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। এখানে অর্গানাইজেশন ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে জেন্ডার ফিমেল ক্যান্ডিডেটসরাই শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে। এখানে বন্ধুরা, এই পদের জন্য আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে চাকরি হলে পরে 15,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে বন্ধুরা, এখানে তোমাদের কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি অর্থাৎ MS অফিসের প্যাকেজের উপর তোমাদের নলেজ থাকতে হবে। সাথে বন্ধুরা, এখানে তোমাদের বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের পড়তে এবং লিখতে জানতে হবে। সাথে বন্ধুরা, এখানে 3 বছরের ম্যাক তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা, এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে। ডিউটির ক্ষেত্রে বন্ধুরা, হ্যাভ টু ওয়ার্ক ইন শিফট টু, প্রোভাইড 24 আওয়ার সার্ভিস অ্যাট OSC, প্রোভাইড অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট টু দ্য সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ইন ফ্যাসিলিটিং সার্ভিস টু ওমেন অ্যাসোসিং OSC। এরপর বন্ধুরা, তোমাদের এখানে ইন্টারভেন্স ইন কেস অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড উইল টেক দেম টু দেয়ার লিগ্যাল কনসালেশন। এরপর বন্ধুরা, এখানে তোমাদের কাজের রেসপন্সিবিলিটির ক্ষেত্রে ফর আদার্স ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন্স বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড অ্যাপয়েন্টিং অথরিটি। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা, 35 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2024 হিসাবে 35 বছর বয়স হতে হবে। এখানে বন্ধুরা, তোমাদের 1 বছরের জন্য প্রথমে এখানে নিয়োগ করা হবে।
তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। অর্থাৎ বন্ধুরা এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে ফিমেল ক্যান্ডিডেটসদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে ক্যাশ ওয়ার্কার পদে বন্ধুরা নিয়োগ করা হবে। যে সমস্ত আগ্রহ চাকরি প্রার্থীদের তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং এখানে যে বেসিক কিছু ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে বন্ধুরা, তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে বন্ধুরা। তোমরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই নতুন চাকরি নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।